নমস্কার, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বিজনেস কনসালট্যান্ট। আজকে আমার বিষয় হলো কিভাবে আমরা এই আইপিএল সিজনে, যেটাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বলা হয়, যখন এটি শুরু হচ্ছে এপ্রিল মাসে এবং জুন মাস পর্যন্ত চলবে, এই সময় কি করে আমরা কিছু ব্যবসা করতে পারি, মানে এই আইপিএল সিজনে আমরা কি করে সেলটাকে বাড়াতে পারি। এই আইপিএল সিজনে একটা ব্যবসা যদি আমরা করতে পারি, এটা খুব ভালো চলবে, সেটা হচ্ছে প্রিন্ট অন ডিম্যান্ড। এই প্রিন্ট অন ডিম্যান্ডটা কী? প্রিন্ট অন ডিম্যান্ডটা হলো ডিউরিং আইপিএল সিজনে যখন সমস্ত মানুষ ক্রিকেটের প্রতি একটা তাদের আকর্ষণ, আমাদের ভারতবর্ষ দেশে মানুষরা ক্রিকেটের প্রতি প্রচণ্ড আকর্ষিত, তারা ক্রিকেট খেলাটাকে সত্যি মন এবং প্রাণ দিয়ে ভালোবাসে, তাদের মধ্যে যে ক্রেজিনেসটা আছে একটা ক্রিকেট খেলাকে নিয়ে, তাদের প্লেয়ারদের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের প্রিয় প্লেয়াররা যখন ভালো খেলে, তারা যখন ভালো রান করে বা ভালো বল করে, ভালো উইকেট নেয়, ভালো ফিল্ডিং করে, তারা আপ্লুত হয়ে যায়। তাদের আবেগকে তারা কীভাবে ব্যক্ত করবে, কীভাবে তারা সামনে আনবে, সেটার জন্য তারা প্রচণ্ডভাবে খুবভাবে মাতোয়ারা হয়ে ওঠে। তো এই যে সিজনটা, এই সিজনে আমরা আমাদের সেলটাকে ইনক্রিজ করতে পারি প্রিন্ট অন ডিম্যান্ডের মাধ্যমে। আমরা কিছু কফি মাগ যেগুলো থাকে এবং টি মাগ যেগুলো থাকে, সেগুলোকে আমরা প্রিন্টের মাধ্যমে কিছু ভালো ক্রিকেটের কোটেশান দিয়ে, কিছু ভালো ক্রিকেটার যারা ভালো খেলে বা যারা সেলিব্রিটি ক্রিকেটার, তাদের ছবি দিয়ে আমরা কিছু প্রিন্ট মাগ মার্কেটে আনতে পারি, আমরা এগুলোকে সেল করতে পারি। আমরা করতে পারি টি শার্ট, সেখানেও আমরা প্রিন্টেড কপি দিয়ে প্লেয়ারদের এবং তাদের কোটেশান দিয়ে, তারা ক্রিকেট খেলছে এরকম ছবি দিয়ে আমরা সামনে আনতে পারি। আমরা ফেস মাস্কে ক্রিকেটের ছবি ব্যবহার করতে পারি। এইরকমভাবে বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্টে আমরা সেই প্রোডাক্টগুলোকে খুব সহজেই এই সিজনে সেল করতে পারি। আমরা এই আইপিএলের সিজনটাতে, যে সিজনটা আমাদের চলবে, এই সিজনে আমরা অনেক প্রোডাক্ট এমনি নর্মাল সময়ে যখন আমাদের সেল হয় তার থেকে অনেকটা বাড়িয়ে এই সেলটাকে আমরা ইনক্রিজ করতে পারি। আমাদের সেলের পরিমাণটা খুব বেশি মার্কেটিংয়ে খরচ না করেও এই সময় আমাদের সেলটা অনেকটা বেড়ে যাবে, কারণ এই সময় মানুষ একটা আবেগে থাকে এবং তারা তাদের এই আবেগটাকে ব্যক্ত করার জন্য তারা এই সময় একটা ক্রেজিনেস স্টেজে তারা পৌঁছে যায়। তো এই সময়টার সুযোগ আমরা ব্যবসায় খুব সুন্দর করে লাগাতে পারি। আজকে আমি জাস্ট এই আইপিএল সিজনে কী করে আমরা আমাদের সেলটাকে ইনক্রিজ করতে পারি প্রিন্ট অন ডিম্যান্ডের মাধ্যমে, সেটার একটা বেসিক আউটলাইন দিলাম। এর পরবর্তী ভিডিওতে আমি এটা ডিটেলসে বলবো, কী কী প্রোডাক্ট, লিস্ট অফ প্রোডাক্ট আমরা ব্যবহার করব এবং এই প্রোডাক্টগুলো আমরা কী করে সেল করব। তাহলে যদি আমরা এগুলো ঠিকঠাক এই সময় কাস্টমারের কাছে ধরতে পারি, আমাদের সেলটাও বাড়বে এবং আমাদের সমস্ত প্রোডাক্ট বিক্রিও হয়ে যাবে এবং আমরা অনেকটা ভালো অর্থ উপার্জন করতে পারব। এই
প্রিন্টেড মাগ বা টি শার্ট বা ফেস মাস্কের ওপরে ক্রিকেটের বিভিন্ন লোগো এবং ছবি, ক্রিকেটারদের বিভিন্ন কোটেশান, তারপরে যেই দল খেলছে তার ফ্ল্যাগ, যেসব সেলিব্রিটিরা এই আইপিএলের সাথে যুক্ত আছে তাদের কিছু কোটেশান, তাদের কিছু ইমেজ, তাদের বলা কিছু কথা আইপিএল সম্বন্ধে, এগুলোকে আমরা সামনে এনে আমাদের প্রোডাক্ট খুব ভালো রকমভাবে সেল করতে পারি। তবে এই আইপিএল সিজনে আমরা যেই প্রোডাক্টটি সেল করব, ব্যবহার করব, আমাদের লক্ষ্য রাখতে হবে একটা জিনিস, কপিরাইট। আমরা এমন কিছু যদি ব্যবহার করি যেটাতে কপিরাইট আছে, তাহলে আমাদের সেই আইপিএল যারা এর দায়িত্বে আছে তাদের সাথে কথা বলে সেই কপিরাইট পারমিশন নিতে হবে। কিন্তু আমরা যদি জেনারিক জিনিসপত্র করি, যেগুলো জেনারেল, যেগুলো এনি ওয়ান ক্যান ইউজ ইন দেয়ার প্রোডাক্ট, তো আমরা করতে পারি। তো এর বিষয়ে আরও ডিটেলসে, আরও বড়ভাবে সমস্ত কিছু বিস্তারিতভাবে আমি পরের ভিডিওতে বলবো, একটা কী করে এই প্রোডাক্টটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পুরো সাইকেলটা, পুরো আমাদের ফানেলের যে এই প্রোডাক্টগুলো যে আমরা কাস্টমারকে সেল করব, এই পুরো ফানেলটা আমি বলবো পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। এটা জাস্ট একটা বেসিক ছিল, বেসিক আউটলাইন। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিওতে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করে তোমার মতামত জানাও, কিছু প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, এবং সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে এবং পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে এই ভিডিওর নোটিফিকেশানও পেয়ে যাবে। এবং তোমার বন্ধুদের মধ্যে কেউ যদি আইপিএল সিজনে প্রোডাক্ট সেল করে কিছু অর্থ কামাতে চায়, তাহলে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করো, তারাও জানতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ, থ্যাংক ইউ।